অভিষেক স্যারের অফিসেও নিয়ে গেছিল দেখা করার জন্য, কিন্তু দেখা ও করায়নি। অভিষেক ব্যানার্জি যখন লেটার পেটটা দিল তখন আমার কাছে একটা বড় অ্যামাউন্ট নেয়। লেটার হেডে লেখা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ঠিক তার নিচে বামদে ঘেঁষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, তলায় অভিষেক ব্যানার্জির নামে স্বাক্ষর এবং জোড়া ফুল স্ট্যাম্প। কিন্তু কেন আচমকাই বিবরণ? দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা সুদীপ্ত কুমার মণ্ডল, ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে টাকার বদলে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, তাও আবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে। অভিষেকের দলীয় কার্যালয়ে তার সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি, যদিও কার্যালয়ে নিয়ে গিয়ে দেখা করাননি অভিযুক্ত, বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ী। পশ্চিম সরকার বলেছিল এবং যে ওনার কি বলেছিল যে আমি এরকম তোর সুবিধা করে দিতে পারবো। কি সুবিধা? এই আমাদের গাড়ি টাড়িগুলো যেটা জাম লাগছে, যে জাম থেকে আমাদের গাড়িগুলো যেন আগে এক্সপোর্ট করতে পারি সে ব্যাপারে ও আমাদেরকে একটা সুবিধা করে দেবে। সেটা কোথা থেকে সুবিধা করবে বলছে যে আমি অভিষেক ব্যানার্জির ওখান থেকেও করিয়ে দিতে পারবো, নবান্ন থেকেও করিয়ে দেবো। অভিষেক স্যারের অফিসেও নিয়ে গেছিল দেখা করার জন্য, কিন্তু দেখা ও করায়নি, বলেছে যে সাব বিজি আছে, হ্যান ত্যান বলে কাটিয়ে দিয়েছে। লেটার হেডে AITC অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, ক্যামাক স্ট্রিটের দপ্তর, নবান্নের নাম ভাঙিয়ে ধাপে ধাপে টাকা নেওয়া। নথিতে লেখা পরবর্তী প্রক্রিয়ার জন্য 5 জুন 2022 নবান্নে দেখা করুন। রাজ্য সরকারের সুবিধা পোর্টাল খতিয়ে জালিয়াতির অনুমান করেন ব্যবসায়ী। এরপর টাকা ফেরত চাইলে নানা দপ্তরে অর্থ পাঠানোর কথা জানানো হয় তাঁকে। এরপরই শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। গ্রেফতারির পর 11 দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেড স্বাক্ষর নকল করে প্রতারণা করা এতই সহজ? স্বয়ং সাংসদের নথি যদি জাল হয় তবে আমজনতার তথ্য প্রমাণের সুরক্ষা কোথায়? তৃণমূলের সেনাপতির নাম জাল করে ওঠা অভিযোগে উঠছে একাধিক প্রশ্ন। অভিরূপা সাহা, অভিজিৎ প্রামাণিক, শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।